তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমরা নতুন একটা ফায়ার এক্সটিংগুইশারের সিস্টেম নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ইলেকট্রিক্যাল প্যানেলে বর্তমানে ইউজ করা হচ্ছে। এটা আপগ্রেড সিস্টেম, অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই, এটা একটা প্যানেল। প্যানেলের ব্যাক সাইডের এখানে আমরা ইউজ করেছি অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম, বা এটার আমরা আরেকটা নাম যেটা হলো সিকিউআরএস, অর্থাৎ এর ফুল ফর্ম হলো সিস ফায়ার কুইক রেসপন্স সিস্টেম। অর্থাৎ এই যে যে পাইপটা গেছে, এই যে যে পাইপটা তোমরা রেড কালারের দেখতে পাচ্ছ, টিউবটা, এই টিউবটা আমার টোটাল প্যানেলের মধ্যে গেছে। প্যানেলের মধ্যে দিয়ে আমার বাসবারের ওখান দিয়ে দেওয়া আছে। তো কোথাও যদি প্যানেল ইন্টারনালি কোথাও যদি কোনো ফায়ার হয় বা হিট জেনারেট হয়, তাহলে কিন্তু এই যে যে টিউবটা আছে এইটা সেখান থেকে হোল হয়ে গিয়ে সেখান থেকে কিন্তু আমার গ্যাসটা ডিসচার্জ হয়ে আগুনটাকে নিভিয়ে দেবে। এই যে যে টিউবটা দেখতে পাচ্ছ, এই টিউবটায় যেখানে আমার হিটটা জেনারেট হবে সেখানেই হোল হয়ে সেখান থেকে ডিসচার্জ হয়ে এই হিটটাকে বা ফায়ারটাকে এ কিন্তু আমার ডিসচার্জ করবে। ওকে, তো এইটা হলো এর অ্যাকচুয়াল সিস্টেম। আর এই যে যে টিউবটা আছে আমার অটোমেটিক ফায়ার টিউব, এই টিউবের তোমার টেম্পারেচার আছে 68 to 110 এর অপারেটিং টেম্পারেচার। আমাদের এখানে যেটা আছে মানে 68 টেম্পারেচার যদি রাইজ করে তাহলে কিন্তু এই টিউবটা অটোমেটিক অপারেট হবে। এই টিউবটা আমাদের এই প্যানেলের মধ্যে দিয়ে বাসবারের এখান দিয়ে টোটালটাই আমাদের রাউন্ড করা আছে। ওকে, তো এইটা সম্পর্কে আমি একটু বলি। এখানে দেখো, অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার, যেখানে আমরা টোটাল এ টাইপ, বি টাইপ, সি টাইপ, তিন রকম টাইপেরই আমরা ফায়ারকে আমরা এখানে এক্সটিংগুইশ করতে পারবো। এই এ টাইপ, বি টাইপ, সি টাইপের মধ্যে কী কী আছে এগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তো তোমরা সবাই দেখেছো। আর এখানে মেইনত আমরা এই যে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার বা সিকিউআরএস সিস্টেম, এইটা অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রিক্যালি প্যানেল বা ইলেকট্রনিক্স কোনো প্যানেল বা ইঞ্জিন এই ধরনের জায়গায় কিন্তু এটা আমরা মেইনত ইউজ করে থাকি। আর এখানে গ্যাস, কী গ্যাস ইউজ করা হয়, এখানে গ্যাস হিসাবে আমরা এইচসিএফ গ্যাস ইউজ করি, HCF 236 FA। এইচসিএফের ফুল ফর্ম হলো হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস কিন্তু এখানে আমরা ইউজ করেছি। ওকে, তো এখানে দেখো আমার ইন্ডিকেশান আছে, এটা হলো তোমার এর মধ্যে যে গ্যাসটা আছে, গ্যাসের প্রেশার, মানে তোমার প্রেশারটা লো প্রেশার, হাই প্রেশার, আর মিডিয়ামে হলো আমার গ্রিন জোন। গ্রিন জোনে থাকবে যখন তখন এটা অপারেটিং, মানে এটা হেলদি কন্ডিশনে আছে। গ্রিন জোন আছে মানে হেলদি কন্ডিশন আছে, আর এদিকে তোমার লো প্রেশার, এদিকে হাই প্রেশার, ঠিক আছে। আর এপাশে যেটা আছে, এপাশে আমার একটা ভাল্ব লাগানো আছে, এই এইটার নাম হলো তোমার প্রেশার সুইচ। এই যেটা লাগানো আছে এটা হলো প্রেশার সুইচ, মানে এই সিলিন্ডারের মধ্যে গ্যাসের প্রেশার এই সুইচটা ইন্ডিকেট করে, মানে যখন এটা ডিসচার্জ হবে, ধরো আমার প্যানেলের ভিতরে কোনো রকম ফায়ার হলো, তখন এটা ডিসচার্জ হলো, তখন আমরা কী করে আমরা বুঝবো যে এটা ডিসচার্জ হচ্ছে, তখন এই আমার সুইচটা, যেটা আমাদের প্রেশার সুইচ রয়েছে, প্রেশার সুইচের ওয়্যারটা দেখো চলে গেছে এই যে এখানে ইন্ডিকেশান, এখানে কিন্তু আমাদের বাজার লাগানো আছে প্লাস লাইট লাগানো আছে। এখান থেকে আমার লাইট হবে প্লাস সাউন্ড হবে, যেটার ফলে আমি বুঝতে পারবো যে এই ফায়ার এক্সটিংগুইশারটা এখন ডিসচার্জ হচ্ছে বা আমার প্যানেলের কোনো প্রবলেম এসছে ফলে ডিসচার্জ হয়েছে। তো এটাই আমাদের অটোমেটিক ফায়ার সিস্টেম, যেটা এখন আপগ্রেড সিস্টেম। আর এইটা দেখো, এই যে সিলিন্ডারটা আছে, এটা আমার ওয়েট আছে আমার 6 কিলো, মানে এমটি ওয়েট আছে 2.72, আর গ্রস ওয়েট আছে 6.72, অর্থাৎ 6 কেজির এক্সটিংগুইশার আমার এটা। পুরো সিস্টেমটা আমরা দেখে নিলাম। এই যে মেইন ফান্ডা হলো, এই যে আমার টিউবটা আছে, এই টিউবটা হলো অটোমেটিক ফায়ার টিউব, এই টিউবটা থেকেই কিন্তু আমার অ্যাকচুয়ালি ডিসচার্জ হবে। টিউবটা দেখো, এখান থেকে হোল হয়ে প্যানেলের ভিতরে আমার এন্ট্রি করেছে টিউবটা।